শয়শয় লোক মরছে, দুর্ভিক্ষের কারণে তো। তোমরা সেদিনকে রাস্তায় এক মহিলাকে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতে দেখেছিলে না? একটা খারাপ খবর আছে। সরি মঙ্গেশবাবু, এই সময় আপনাকে বিরক্ত করতে আসবো ভাবিনি। থানায় লোক খুবই কম, মানে ফোর্সের লোক নেই বললেই চলে। আর একটা কেসে হঠাৎ করে আপনার নাম এসে যায়, তাই। আমার নাম? ব্যাপারটা কী হয়েছে আমাকে একটু বলুন। আচ্ছা, বিনয় দত্তকে আপনি চেনেন? কেন না, আমরা ওই কয়েকটা বাড়িতে রেড করি, তার মধ্যে ওই বিনয় দত্তের বাড়িটাও ছিল। চাল লুটের কেস। বিনয় চাল লুটের সাথে যুক্ত? চেনেন নাকি বিনয় দত্তকে? হ্যাঁ, না মানে চিনি, মানে সেরকমভাবে চিনি না। কেন, কী হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বলুন। ব্যাটাকে ধরা যায়নি, চম্পট দিয়েছে। ও হ্যাঁ, তবে ওই চিরকুটটা এটা পাওয়া গেছে। কি ওটা? হ্যাঁ, তোমাকেই তুলে গেল। এই যে বললেন, চেনেন না? কোথায় বললাম? না না, চিনি চিনি। হবে কি, জল এক গ্লাস। আমি যাচ্ছি। চাল লুটের সাথে কি যুক্ত হতে পারে? অব্যগুলি সে আবার লজ্জা দেবেন। কি যে বলেন অজিতবাবু, এই সময় এই চব্বেগুনির কথা বলে কেউ ঠাট্টা করে? আমি শুনলাম আপনার থানায় নাকি সব চপ থাকে। না না, এই সময় লোকের মুখে ভাত নেই, কোথায় চব্বেগুনি? আর তাছাড়া থানায় ফোর্স কোথায়, লোক কোথায়? যারা ছুটি নিয়ে দেশের বাড়ি গেছে তারাও আর ফিরে আসছে না। ওই তো আমার এক আর্দালি কিছুদিন আগে ফিরে এসছে, যাওয়ার সময় বেশ স্বাস্থ্য ভালোই ছিল তার, হাট্টাকাট্টা চেহারা। ফিরে এসছে এরকম রোগা হাড়ঝিরঝিরে, পরিবার নিয়ে। যতটুকু পারলাম একটু চাল অন্যান্য জিনিস সাহায্য করলাম। এই বিধুবাবু, বলছি যে বিনয়ের বাড়িতে আর কেউ ছিল? না না, বাড়িটা তো ফাঁকাই, ওই টুকটাক কিছু আসবাবপত্র। ব্যাটা পালিয়েছে। ও কি, তাহলে সাহায্য পাওয়ার জন্য তোমার কাছে এসেছিল? হ্যাঁ, বাড়িতে এসেছিল। কই, বলেননি তো আমাকে? হ্যাঁ, আমি দেখো, বিনয় বিপদে পড়েছে কথা ঠিক, কিন্তু সাহায্য পাওয়া বা উদ্ধার পাওয়ার ছেলে সে নয়, বরং উল্টোটাই তার চরিত্র। বিপদ দেখলে বরং ঝাঁপিয়ে পড়াই তার অভ্যাস। সেদিন অত ব্যস্ততার মধ্যে বলতে পারিনি, বিনয়বাবু যাওয়ার আগে এটা দিয়ে গেছিলেন। বিনয়?